দেশ ক্রমেই বিশৃঙ্খলার দিকে যাচ্ছে এমন আশঙ্কা প্রকাশ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আশ্রম মহানসা বলেছেন দেশের মানুষের নিরাপত্তা বিধানসহ সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে সরকার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি কথা বলেন আজকে দেশে কাউর জানমালের নিরাপত্তা নাই বাংলাদেশের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা সবচেয়ে এফিসিয়েন্ট গোয়েন্দা সংস্থার অফিসের দশ গজের মধ্যে কর্তব্যরত মিলিটারি পুলিশের উপর হামলা হয় কল্পনাও করতে পারি না আমরা এই সরকার জনজীবনে শান্তি আনতে ব্যর্থ হয়েছে এইখানে তারা ব্যর্থ